হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের ডিমের আইটেম ডিমের ঝাল রান্নাটি করতে যা যা লাগছে উপকরণ তা হল চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো জিরে বাটা ধনে বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ বাটা আদা বাটা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা পাতা। আর এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে তেঁতুলের কাত আমি চারটা ডিম রান্না করব আচ্ছা এবার আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো তার জন্য বসিয়ে দিলাম পেন আগুনটা জ্বালিয়ে নিলাম এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে এসেছে আমার ডিম এখন আমি নামিয়ে খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়ানো আমার শেষ হয়ে গেল আমি ডিমগুলোকে হালকা একটু ছেড়ে দেবো যাতে তার ভিতর মশলাগুলো ভালোভাবে ঢোকে ডিমগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি তাতে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ এখন আমি ডিমগুলোকে মাখিয়ে নেব চুলায় চাপিয়ে দিলাম প্যান যেটাতে আমি ডিম ভাজব আগুন জ্বালিয়ে নিলাম মিডিয়াম আচে থাকবে আগুনটা এখন আমি ছোটো কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য আমি একে একে এখন ডিমগুলো পেনে দিয়ে দেবো এবং একটু সোনালি করে ভেজে নেব ডিম তুলে নিলাম ভাজা হয়ে গেল আমি ডিম ভাজা তেলেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ বাটা লঙ্কা চেরাগুলো পরিমাণ মতো লবণ কারিপাতা এখন আমি সব মশলা সমেত পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটাকে আমি একটু ভাজা হওয়ার মতো সময় দেব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এতে হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবো ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো আমি এটাকে ফুটতে দেবো ফুটে এসছে আমার ঝোলটা এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো একটু ঘন হয়ে এসছে আমার ঝোলটা এখন আমি তাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ডিমের গায়ে যাতে ভালোভাবে লেগে যায় এটা নিশ্চিত করলাম এখন আমি তেঁতুলের কাঠটা দিয়ে দেবো এই রান্নায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো একটু চিনি তেঁতুলের যে টকটা হবে সেটার অতিরিক্ত ভাবটা এই চিনিতে কেটে যাবে আমার রান্না প্রায় একটু কমপ্লিট এখন আমি ধনে পাতা অ্যাড করব এটাতে হয়ে গেল আমার রান্না ডিমের টক ঝাল রান্নাটি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশান পান